झिनाइदहे नारी और शिशु निर्यातन दमन ट्राइब्यूनलेर मामलार रायेर सार्टिफाइड कपि जालियाति करे जामिन आवेदन करार आसामी कबीर विश्वास एबं दुई कारा कन्स्टेबल और एक तदबीर कारकेर बिरुद्धे मामला करार निर्देश दिएछे हाईकोर्ट। सकाले विचारपति एम इनायतुर रहीम और विचारपति मोहम्मद मुस्ताफिजुर रहमान द्वैत बेंच सुप्रीम कोर्टे रेजिस्ट्रार जेनारेल के मामला करार निर्देश देन। हाईकोर्टे उपस्थापित जामिने आवेदনের নথিতে উল্লেখ করা হয় আসামি কবির বিশ্বাসের সাজা হয়েছে 7 বছর, অথচ এই মামলায় একমাত্র সাজা যাবজ্জীবন। এতে আদালতের সন্দেহ হয়। শুনানি শেষে দুই আসামি কবির বিশ্বাস ও কারা কনস্টেবল বিশ্বজিৎ ও খায়রুল এবং তদবিরকারক চাঁদালির বিরুদ্ধে জালিয়াতির মামলার নির্দেশ দেয় হাইকোর্ট। তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয় আরও কেউ জালিয়াতিতে সম্পৃক্ত থাকলে তা খুঁজে বের করার নির্দেশ দেন। এর আগেও কবির বিশ্বাস একাধিকবার অন্য বেঞ্চে জামিন চেয়েছিল, তখন জামিন না পাওয়ায় এই জালিয়াতির আশ্রয় নেন। কবির বিশ্বাস আরো দুইবার আপিল ফাইল করেছে, জামিন চেয়েছে বিভিন্ন আদালতে এবং এই কনসার্ন কোর্টে একবার জামিন চেয়েছিল, তার জামিন আদালত রিজেক্ট করেছে বারবার। কিন্তু এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে গত কয়েকদিন আগে একটা ফোর্জ ডকুমেন্ট নিয়ে সে একটা আপিল ফাইল করেছে এবং বেল চেয়েছে। তো ফোর্জ যে ডকুমেন্টসটা, এটা আদালতের দৃষ্টিগোচর হলো এইভাবে যে ওখানে নারী শিশু নির্যাতন দমন আইনে যে রেপিস থাকবে তার যাবজ্জীবনের নিচে সাজা দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু এখানে সার্টিফাইড কপিতে আসছে যে কবির বিশ্বাসের বয়স 65 বছর, সুতরাং 65 বছর বয়স বিবেচনায় তার সাজা 7 বছর করা হলো। ওখানে 7 বছর সাজা দেওয়ার কোনো সুযোগ নাই।